আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত রহমদুর রসিল রসিম আজিহমিন ইসমিল্লাহ রহমান রহিহিম প্রিয় ভাই বন্ধুগণ আশা করে আপনারা ভালো আছেন আল্লাহ রহমুদুর কথা আজকে আপনাদেরকে জানিয়ে দেবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হচ্ছে যে ঈদ এ মিলাদুল্নবী ই কখন কীভাবে পালন করবেন দেখেন ঈদে মিলাদবী এটা পালন করার বিষয় নয় অর্থাৎ সেরাতন্নবী আপনি পালন করেন নবী পালন করেন বলতে কি যে সেরাত নিয়ে নবীজির সেরাত নিয়ে আপনি আলোচনা করেন অর্থাৎ নবীজির জিন্দগি নিয়ে আলোচনা করেন নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে তো কিছুই পাওয়া যায় না অর্থাৎ নবীজি কি শিক্ষা দিয়েছেন কিভাবে চলার কথা বলেছেন এগুলো কিন্তু জন্মের সময় পাওয়া যায় না অর্থাৎ নবীজির জীবদ্দশায় যা কিছু করেছেন তা যদি আপনি আলোচনা করেন এটা নবী অর্থাৎ সিরাতন্নবী যদি নবীজির সিরাত যদি আপনি বর্ণনা করেন অর্থাৎ নবীর এই গুণ ছিল নবিকুরসালাহ আলিয়া সাল্লাম উম্মদেরকে এই শিক্ষা দিয়েছেন নবিকরসালি আসাল্লাম উম্মদের জন্য এই করেছেন এই হুকুমটুকু দিয়েছেন যদি আপনি এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেন তাহলে কিন্তু আপনার উপকার হবে এই জন্য নবী আপনারা পালন করবেন নবী আপনারা ওই দিন নবীজির কতজন সন্তান ছিল কতজন ছেলে ছিল কতজন মেয়ে ছিল নবীজির পিতা নবীজির মাতা নবীজির দাদা নবীজির নানা এদের সম্পর্কে আপনি আলোচনা করেন নবীজির কতজন ছিল পরিবারে কে কে ছিল আউলাদসুল কারা নবীকর সাল্লিয়া কাদের জন্য দ করেছেন কাদেরকে সাথে নিয়েছেন নবী রাহাল্লাম কত কষ্ট করেছেন দিনের জন্য কত মেহনত করেছেন আমাদের কি কি করা দরকার কি কি করা প্রয়োজন আপনারা এগুলি নিয়ে আলোচনা করেন তাহলে আপনাদের উপকার হবে আল্লাহ পাক সকলকে সহি বুজ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি